বন্ধুরা, আজ আমি ব্ল্যাক প্যাস্টেল পেপারের উপরে ক্রেয়নসের কন্টি দিয়ে ছবি এঁকে একটা পোর্ট্রেট এঁকে দেখাবো। আমি শুধু এখানে যে হাইলাইট জায়গাগুলো সেগুলোই আঁকবো, ডার্ক জায়গাগুলো ছেড়ে দেবো। এই কারণে কেননা যেহেতু এই পেপারটা ব্ল্যাক পেপার, শুধু হাইলাইট আর মিডিল টোনের জায়গাগুলোকেই আঁকবে, এঁকে এঁকে দেখাচ্ছি। দেখুন স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। এখানে মেনলি যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো ভ্যালুটাকে ভালো করে জানতে হবে, যে আলো ছায়াটা কোন দিক দিয়ে আলো আসছে এবং আলো ছায়াটা কীভাবে ধরবেন, সেইটাই এই আঁকাটার মূল বৈশিষ্ট্য। আলো ছায়া দিয়ে ব্যাপারটাকে ফুটিয়ে তুলতে হবে। দেখুন স্টেপ বাই স্টেপ কীভাবে আলো ছায়া তৈরি করে একটা ছবি আঁকা যায়। এবং আমি এটা যে পদ্ধতিতে এসিংটা করছি সেটা একটা হিজিবিধি পদ্ধতি, মানে জিগজ্যাগ বিভিন্ন অ্যাঙ্গেলে এটা আমি লাইনটা টেনে যাচ্ছি। ক্রেয়ন্স কালার দিয়ে কিছু কিছু জায়গায় যা বেশি ডার্ক করার জন্য ব্ল্যাকটাকে ইউজও করছি, ব্ল্যাক ক্রেয়ন্স।
আমি দেখাবার চেষ্টা করলাম কিভাবে স্টেপ বাই স্টেপ ক্রেয়ন্স দিয়ে ব্ল্যাক প্যাস্টেল পেপারের উপরে ছবি আঁকা যায়। আপনাদের যদি ছবিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নমস্কার।